ওই হাসান ভাই কথা বলতে পারছে না, 1 কোটি টাকা ওই বংশালে দাঁড়ান দাঁড়ান, ওই যে 1 কোটি টাকা আর কেউ দ্বিতীয়? আমি মোশাররফ, ইনশাল্লাহ ঢাকা মঞ্জিল করার জন্য 1 কোটি টাকা দেবো আমি মোশাররফ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন পারলে আরো বলেন, এখন সময় নেই। হাসান ভাই 2 কোটি টাকা দেবো। হাসান ভাই কই? না না কই দেবো না। স্যার বলো, আমার মুখটা তুমি বলো, তুমি বলে দাও, আমি কোনো কথা বলবো না। বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার স্যারের স্বপ্ন আহলে হাদিস মঞ্জিল করার জন্য আমি 2 কোটি টাকা দেব ইনশাল্লাহ, বাকি কাজ শেষ না করা পর্যন্ত এর পাশে থাকবো ইনশাল্লাহ। আমার রসুল যা বলেন তা গ্রহণ করো, যা নিষেধ করো তা বর্জন করো। এই ছোট্ট কথাটার ভিত্তিতে আহলে আন্দোলন সারা দেশে চলছে, দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বে আমাদের সংগঠনের চলে গেছে। আমি কিন্তু আরেকজন মুসলমানকে কাফির ডাকার কিন্তু অধিকার আমাকে আল্লাহ সোয়ানা পালা দেয় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার নিজের আগমন সম্পর্কে বলছেন এবং সেটা আল্লাহ নিজেই তার ভাষায় কোরআনে নাজিল করছেন। হে মোহাম্মদ তুমি বলো, লা আকুলু লাকুম ইন্দি খাজাইনুল্লাহ, তুই জনগণের কাছে এ কথা বলো না যে আমার কাছে ধনভাণ্ডার আছে। লা আকুলু লাকুম ইন্নি মালাক, এ কথাও বলো না যে আমি একজন ফেরেশতা। লা আকুলু লাকুম ইন্নি আলামু গায়বা, এ কথাও বলো না যে আমি অদৃশ্যের খবর রাখি। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র অনুসরণ করি ওই বিষয়ে যেটি আমার নিকটে আল্লাহর পক্ষ থেকে ওহি করা হয়। হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান? আফলা ইয়াতাফাক্কারুন, তারা কি চিন্তা ভাবনা করবে না? সূরা আনআম 50 নম্বর আয়াত। প্রত্যেক ভাইকে চিন্তা করার আবেদন জানাচ্ছি। এখানে ছেলেরা স্লোগান দিচ্ছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই স্লোগানটা আমাদের তৈরি করব। ২০০৪ সালের 29শে জুলাই ঐতিহাসিক মানিক এভিনিউয়ে 20 লক্ষাধিক মানুষের কণ্ঠে উচ্চারিত এই স্লোগান। সেদিন তসলিমা নাসরিনের কোরআন পরিবর্তনের দাবির বিরুদ্ধে যখন ইমানদার জনগণ খুশি উঠেছিল, সেখানে বিভিন্ন সংগঠনের মধ্যে আমাদের সংগঠন ছিল, সেখানে আমাকে মাত্র 2 মিনিট 10 সেকেন্ড সময় আমি পেয়েছিলাম। বুঝতেই পারছেন আমাদের প্রতি অন্যদের একটা সবসময় বৈমাত্র সুলভ আচরণ তো আপনারা সবাই জানেন। সে 2 মিনিট 10 সেকেন্ড সময়ের মধ্যেই আল্লাহ পাক আমাদের জবান দিয়ে এই শব্দটা আল্লাহ বেক করে নিয়েছিলেন। আমি সেদিন বলেছিলাম সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মানুষের অন্তর্জনে এমন দাগ কাটল, এই ফার্ম গেট থেকে আসাদ গেট পর্যন্ত এই এলাকার তিল ধরনের জায়গা ছিল না, সমস্ত মানুষ এক বাক্যে বলে উঠল এই কথাটাই, বলুন তো আপনারা। এই কথাটা যে আল্লাহর পক্ষ থেকে আমার ভিতরে এলহাম হয়েছিল ওটা আমি ওই দিন বুঝছি, কারণ আমি আগে কোনো চিন্তা করি কোনো কথাগুলি বলিনি, হঠাৎ করে বেরিয়ে গেছে। আজকে এই কথাটি সংগঠনের স্লোগানে পরিণত হয়ে গেছে। আর এই জন্যই ওই বিরোধী যত তৎপরতা আছে, তাই প্রগতির নামে বিশ্বব্যাপী যত মতবাদ আর ইসলামের নামে যত মজহাবি সংকীর্ণতবাদ, এ সব কিছুর বিরুদ্ধে একটা দ্যাটিন স্লোগান এটা। তুমি একটা কথা বলছো ঠিক আছে, আপত্তি কিছু নেই, যদি ওহির বিধানে থাকে মানব নইলে ছাড়বো। এ সম্পর্কে করেন একটা আয়াত আপনাদের বলি, সূরা হাশর 7 আয়াত, অমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, বলেন
বললে তো দশটা নাকি ভাবে একটা হরবে দশ নাকি না ছোট্ট আয়াত বলেন আমা আতাকুমুর রাসূল ফখুজুহু আমা নাহা আনকুম আমা নাহাকুম আনহু ফান্তাহু ছোট্ট কথা তোমাদেরকে আমার রসুল যা বলেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তা বর্জন করো এই ছোট্ট কথাটার ভিত্তিতে আহলে আন্দোলন সারা দেশে চলছে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বে আমাদের সংগঠনের সীমানা চলে গেছে বহু দেশে সংগঠনের কাজ চলছে যারা আপনারা ইন্টারনেট দেখেন তারা জানেন এই মৌলিক কথাটি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি ঢাকা রাজধানীর লোকে আছে আহলেস মঞ্জিল কেন স্টাডি ট্যুরে আমি 32 দিন ভারতে ছিলাম 1988 সালে 21 ডিসেম্বর থেকে 1989 সালের 6 জুন জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমি ঢাকা ইন্ডিয়া নেপাল আর থেকে বলো না না ভুটান না কিছু খবর হতো না পাকিস্তান ভারত পাকিস্তান আর নেপালে আমি 3 জেলা 3 দেশের মধ্যে 32 দিন শুধু বাংলাদেশের মধ্যে 32 দিন ছিলাম ভারতে সেখানে আমি রাজধানী দিল্লিতে গিয়ে দেখলাম আহলে হাদিস মঞ্জিল আর বাহ এত চমৎকার নাম যত আলেম ওলামা সেখানে যাতায়াত করেন ওঠেন বসেন সেখানে লাইব্রেরি আছে সব ব্যবস্থা আছে পত্রিকা 2-3টা সেখানে বের হয় সেদিন থেকে স্বপ্ন দেখছিলাম আমাদের তো একটা রাজধানী আছে ঢাকা ঢাকার রাজধানীর লোক দিল্লি গিয়ে আহলে মঞ্জিল উঠবে দিল্লির রাজধানীর লোক ঢাকায় যে আহলে মঞ্জিল উঠবে চমৎকারটা সেতু বন্ধ তৈরি হবে না এটার স্বপ্ন আজকে বাস্তবায়ন হলো আপনারা দোয়া করুন যেন আল্লাহ পাক এটা কবুল আমার বন্ধু সালমান ইব্রাহিম ভাইকে এখন তার শেষ বক্তব্য রাখার আমার কথা শেষ পর্যায়ে আজকে তো আপনারা ওখানে দেখলেন এটা কত টাকা লাগবে না কে কত টাকা দেবেন আমার সামনে ওয়াদা করেন আজকে টাকা দেওয়া লাগবে খালি ওয়াদা করেন টাকা দেওয়া শুরু করতে হবে বলো কে দেবেন আলহামদুলিল্লাহ ওই হাসান ভাই কথা বলতে পারছে না 1 কোটি টাকা ওই দাঁড়ান দাঁড়ান ওই যে 1 কোটি আর কেউ দ্বিতীয় আমি আমি মোশাররফ ইনশাআল্লাহ ঢাকা মঞ্জিল করার জন্য 1 কোটি টাকা দেবো আমি মোশাররফ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন পারলে আরো বলেন এখন সময় নেই হাসান ভাই 2 কোটি টাকা দেবো হাসান ভাই কই আমি যেটা একটু আগে বলেছিলাম আমি খুবই আনন্দিত আজকে আপনাদের মাঝে আসতে পেরেছি এবং এই যে শুনেছি এবং আমাদের আপনাদের আমির প্রফেসর আসাদুল্লাহ গালিবের যে স্বপ্নটা ঢাকা মহানগরীতে একটি আহলে হাদিসের কেন্দ্র থাকবে আহলে হাদিস মঞ্জিলে যে আজকে আমরা উদ্বোধন করেছি এটা আমি মনে করি খুবই একটা ভালো উদ্যোগ এবং এই জমিন ক্রয় করার সাথে যারা যারা জড়িত ছিলেন যারা যারা দান করেছেন সবাইকে আমি কিন্তু অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই আর আমি যে কথাটা প্রফেসর গালিব বলেছেন যে উনি দিল্লিতে গিয়ে যে দেখলেন আসলে মহানগরীতে যদি এরকম একটা কেন্দ্র মন্ত্রী থাকে যেখানে লোকজন আসবে এবং উনি লাইব্রেরির কথা বলেছেন রিসার্চ ইনস্টিটিউটের কথা বলেছেন এবং এখন যে প্রযুক্তিটা আছে আপনার ইন্টারনেটে আর যেভাবে এখন কম্পিউটারের মাধ্যমে অনেকগুলি রিসার্চও করা যেতে পারে তো সেভাবে যদি এখানে সেই মঞ্জিলে যদি সেসব ব্যবস্থা থাকে তাহলে আমি মনে করি আপনাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এটা ভালো একটা অবদানটা রাখতে মঞ্জিলটা রাখতে পারবো আমি এই এটাই আশা করি যে ইনশাল্লাহ এই মঞ্জিলটা খুব তাড়াতাড়ি
সে নির্মাণটা শেষ হয়ে যাবে, এটা খুব তাড়াতাড়ি আপনার চালু হবে এবং এখানে আপনার যে এলিয়াদিস আন্দোলনের যে কাজগুলি আছে এখান থেকে মহানগরীতে অন্তত হবে। এবং শুধু উনি যে কথাটা বলেছেন সেটা সত্যি কথা যে মহানগরীতে যদি একটা কেন্দ্র থাকে তাহলে সারা বাংলাদেশ থেকে যখন লোকজন ঢাকায় আসে তাহলে তাদের একটা থাকার জায়গা। উনি কিন্তু আমার সাথে যখনই কথা বলেন উনি অনেক এই সময় ওনার এটা ইচ্ছা সবসময় ছিল যে ঢাকা শহরে কিছু একটা করা যায় কি না। তো আমি আশা করি এবং দোয়া করি যে ইনশাআল্লাহ এই উদ্দেশ্যটা আপনাদের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর আমি বেশি আমার বক্তব্যটা দীর্ঘায়িত করতে চাই না, আমি একটি কথা বলে আমি শুধু শেষ করতে চাই যে আপনারা জানেন যে পৃথিবীতে এখন কিন্তু সব জায়গায় ইসলাম কিন্তু খুব চ্যালেঞ্জের মুখী হয়ে গেছে, মুখী পড়ে গেছে। এখন এর জন্যে আমি মনে করি আমরা যদি সবাই যারা আমরা মুসলমান তারা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে খুবই ভালো হয় এই সময়। আমি কিছুদিন আগে আমার কাছে আল্লামা ইকবালের একটা শেরটা আমাকে একজন পাঠিয়েছে, লম্বা শের, আমি পুরোটা পড়তেছি না, কিন্তু শেষের দুই লাইনে যে উনি বলতেছেন, উনি বলছেন যে আমরা একজন আরেকজনকে কাফের ডাকি কিন্তু কাফের আমাদের সকলকে মুসলমান ডাকে। আমি এটা নিয়ে এটা অনেক চিন্তা আমি করলাম। আমাদের মধ্যে মত বিনিময় হতে পারে কিন্তু একজন আমি যতদূর জানি প্রফেসর গালিব হয়তো আমার সাথে একমত হবেন যে আমি কিন্তু আরেকজন মুসলমানকে কাফির ডাকার কিন্তু অধিকার আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় না। তো আমরা যেভাবে এখন যখন দেখি আফগানিস্তানের বম দিয়ে জুম্মার দিন মসজিদে হাজারো হাজারো মুসল্লিদেরকে শহীদ করা হয় ইসলামের নামে, দ্যাট ওরা আমাদের যাদেরকে শহীদ করলাম তারা আসলে মুসলমান না, তারা কিন্তু কাফের। তো এটা আমি মনে করি যেন আমাদের বাংলাদেশে যেন এই জিনিসটা শুরু না হয় এটা আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। আপনাদের যে কথাটা ঠিকই কথাটা যেটা আপনারা বলেছেন যে স্লোগানের কথা উনি বলেছেন সে কথা সেই স্লোগানটাই নিয়ে আমাদেরকে থাকা উচিত এবং সবাইকে হিকমতের সাথে ভালোবাসার সাথে আমাদের যে বিশ্বাসটা আছে কোরআন হাদিসের বিশ্বাস সেটা আমাদের সবাইকে বোঝানো উচিত। এটা আমাদেরকে ভালোবাসা এবং হিকমতের সাথে করা উচিত। যে কাজটা আপনারা করতেছেন আমি শুধু সেটাই আবার আপনাদেরকে একটু রিমাইন্ড করলাম কি যে এটা আপনারা ভবিষ্যতে এভাবেই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন আমি এই কামনা করছি এবং যেটা আমি বলেছি নিশ্চয়ই আমিও আপনাদের এই মঞ্জিলে ক্ষুদ্রভাবে আমিও সামিল হব। এবং আজকে যারা এখানে সবাই বলেছেন যে এখানে তারা দান দিবেন, যারা কথা দিয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাইতেছি। আমাদের সকলে মিলে কিন্তু এই মঞ্জিলটা ইনশাআল্লাহ আলিয়াজিস মঞ্জিলটা এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শ্রবণ করলাম মাননীয় প্রধান অতিথির কাছ থেকে। আল্লাহ তাদেরকে উত্তম যাজা দান করুন সে প্রার্থনা করি। আমরা অনুষ্ঠান এখানে শেষ করব, তার আগে একটু বলে নিচ্ছি যে এখানে কয়েকজন ভাই ঘোষণা দিয়েছেন দানের বিষয়টা হচ্ছে কেউ 1 কোটি দিবেন, কেউ 100 টাকাও দিবেন, প্রত্যেককেই দিতে হবে এই মানসিকতা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যার যতটুকু সামর্থ্য আছে সবাই শরিক হবেন এই
অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আশাবাদ ব্যক্ত করছি, দাবি করছি আপনাদের কাছে। এবং সবশেষে আমরা বৈঠকভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে আজকে বৈঠক শেষ করব। আবারও জুমার সালাতের পর থেকে এখানে আমাদের খাবারের ব্যবস্থা করা আছে। আচ্ছা, মোহতার আহমেদ জামাত খুতবা দেবেন পাশে আঙ্গারজোড়া আলাদি জামা মসজিদ, আপনারা সেখানে জুমার সালাত আদায় করবেন, জুমার সালাত পরে আবার চলে আসবেন। ঠিক জুমার পরে খাওয়া দাওয়ার পর থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে ইনশাল্লাহ। জুমার সালাতের পরে সেখানে খাওয়ার ব্যবস্থা আছে, তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে, একেবারে শেষ পর্যন্ত আমরা থাকবেন ইনশাল্লাহ।